ফর্মের তুঙ্গে থাকা পেসার তাসকিন শরীফুল, কাটার মাস্টার মুস্তাফিজ ও ডেথ ওভার স্পেশালিস্ট হাসান মাহমুদকে নিয়ে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। কিন্তু ব্যাটিং অর্ডারের মতো মলিন টাইগারদের বোলিং পারফরমেন্সও। বিশ্বকাপে যেন নিজেদের হারিয়ে খুঁজছেন তাসকিন মুস্তাফিজরা, দলের জন্য ব্রেক থ্রু এনে দিতে পারছেন না কোনো বোলার। তারপরও ভারতের বিপক্ষে ম্যাচের পর বোলারদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত। আমি বোলারদের খুব বেশি একটা দোষ দেখি না, আমার মনে হয় বোলাররা যথেষ্ট ভালো বল করেছে, তবে সেখানে আরও উন্নতির প্রয়োজন আছে। আমার মনে হয় ব্যাটসম্যানরা আরও রান বোর্ডে দিতে পারত, তাহলে বোলারদের জন্য আরও সুবিধা হতো। ভারতের বিপক্ষে ইঞ্জুরির কারণে সাকিব খেলতে না পারায় একাদশের সুযোগ পান স্পিনার নাসুম আহমেদ। 9 ওভার 3 বল করে 60 রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। তারপরও ম্যাচ শেষে নাসুমকে প্রশংসায় ভাসান নাজমুল হাসান শান্ত। সাকিব ভাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাকে মিস করেছি, তবে নাসুমও ভালো বোলিং করেছে। শুরুর 6-7 ওভার খুবই ভালো বোলিং করেছে। অথচ ভারতের যে 3টি উইকেটের পতন হয়েছে তার 2টি নিয়েছেন মিরাজ, কিন্তু তার ব্যাপারে রহস্যজনকভাবে নীরব শান্ত। ফাহিম ইসলাম, সময় সংবাদ।